হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন আর আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি বন্ধুরা আজকে আপনাদের সামনে আমি যে গাছটা নিয়ে হাজির হয়েছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গাছ এবং এই গাছটি আপনারা অনেকেই চিনে থাকেন তো বন্ধুরা আপনারা স্ক্রিনের সামনে যে গাছটিকে দেখতে পাচ্ছেন এটা আপনাদের এলাকার ঝোপেঝাড়ে এবং আনাচে কানাচে সবখানেই আপনারা দেখতে পারবেন কিন্তু এটাকে আপনারা অনেকেই চিনেন কিংবা অনেকেই চেনেন না এই গাছটি রয়েছে অনেক গুণাগুণ এবং এই গাছটি আপনারা যদি সঠিকভাবে ব্যবহার করেন এবং আমার ভিডিওটি প্রথম থেকে যদি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনাদের উপকার হবে ইনশাল্লাহ তো যাই হোক বন্ধুরা আপনাদের সুবিধার্থে আমি এই গাছের একটি পাতা সে আপনাদেরকে দেখাচ্ছে দেখুন এই গাছটির পাতা এই গাছটির নাম হলো হলো বুনোজবা এই গাছটির ইংরেজি ইংরেজি নাম হল ইরোনাল এল এটা গাছে ফুল ধরে ফুলটাকে আপনারা আপনাদের দেখাতে পাচ্ছি না কারণ এখন ফুলের সময় না তো এই গাছটি রয়েছে অনেক শক্তিশালী এবং কার্যকরী গুণাগুণ তো বন্ধুরা আপনাদের শোভারতে আমি আরও বিস্তারিত বলে দিচ্ছি এই কারণে যে গাছটাকে আপনারা ভালো করে দেখে নিন এই যে গাছের পাতাগুলো দেখুন এই যে বন্ধুরা তো আর কথা না বাড়িয়ে চলে যায় আমাদের মূল ভিডিওতে আপনাদের যা করতে হবে প্রথমেই আপনাদেরকে এই গাছের শিকড় অর্থাৎ এই গাছের শিকড় সংগ্রহ করতে হবে দেখুন গাছের শিকড় আপনারা এই গাছের শিকড় চার পাঁচটা পরিমাণ গাছের শিকড় সংগ্রহ করে শুকিয়ে যদি শুকিয়ে যদি ব্লেন্ডারে ব্লেন্ড করে কিংবা পাটায় বেটে প্রতিদিন সকালে সুপ করে খেতে পারেন পানির সঙ্গে তাহলে আপনার পেটের পেটের ভেতরে সমস্ত রোগ যেমন আপনার লিভারের সমস্যা ডায়রিয়া আমাশায় সকল প্রকার রোগের সমাধান করবে এই গাছটি বন্ধুরা আপনারা আবারও শুনে নিন আপনারা যদি প্রতিদিন সকালে এই গাছের শিকড়ের গুড়া। সুপ হিসেবে রান্না করে খান তাহলে আপনার শরীরের গ্যাস্ট্রিক আমাশা সহ পেটের সকল যাবতীয় রোগ ভালো করবে শুধুমাত্র সাত থেকে আট দিন ব্যবহারে আপনারা এর উপকার বুঝতে পারবেন তো বন্ধুরা তো আর কথা না বাড়িয়ে আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর আরেকটা কথা আপনারা আমার এই ভিডিওটা যদি শেয়ার করেন বেশি বেশি তাহলে অনেকেই এই গাছটি সম্পর্কে জানবে এবং গাছের উপকারিতা সম্পর্কে জানবে তো অনেকেই অনেক টাকা খরচ করেন অনেক জায়গায় তো আমার এই ছোট্ট পরামর্শটি যদি আপনাদের একটু হলেও উপকারে লেগে থাকে তাহলে আমারও খুব ভালো লাগবে তো আজ এ পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে করে আপনাদের মাঝে আমি আরও ভালো ভালো ভিডিও এবং ভালো কিছু নিয়ে আসতে পারি এই বলে আমি আমার ভিডিওটি শেষ করছি সবাইকে আবারও সালাম জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম